হিমন্ত বিশ্ব শর্মায় রাজ্যখনের বর্তমান অর্থনৈতিক অবস্থার সন্দর্ভত তথ্য সহকারে স্পষ্টভাবে তেখেতসকলক অবগত করেছে আর গোটেই কথাখিনি জনার পশত মাননীয় অর্থনীতিবিদসকলে আমাক বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পরামর্শ দিছে। এটি মোৰ দৃঢ় বিশ্বাস যে আমি এনে ধরনের অসমের রাইজক আস্থার বিশ্বাস আগবাড়ি লাগিব আর আমি পারিম, আমার অর্থনৈতিক অবস্থা আমি টনকিয়াল করব পারিম, আমি স্বাবলম্বী হব পারিম। কারণ আমার যুব শক্তির মাজত সেইখিনি দৃঢ়তা সংকল্প আছে, আমার মানব সমাজত সেইখিনি সম্পদ আছে। গতি আমার যেখানে মাটিত যে উর্বরতা আছে, প্রাকৃতিক উর্বর ন্যাচারেল ফার্টিলিটি, আমার যেটু জলবায়ু, গতি এই গোটেই বিষয়বিলাক আমি আগন্তুক দিনত আমার উন্নয়নের ক্ষেত্রে আমি দৃঢ়তার ইয়াক সদ্ব্যবহার করব যাতে উঠি অহা প্রজন্মক আমি মর্যাদা সহকারে কর্মসংস্থাপন দিই আর এই মুহূর্তে 3 কোটি 30 লক্ষ রাইজক যাতে আমি মর্যাদা সহকারে আগুয়াই নিব পারো ইয়ার প্রতি লক্ষ্য রাখি রাজ্য সরকারে আজি অর্থনীতিবিদ সকলে আগবঢ়া পরামর্শবিলাক গুরুত্ব প্রদান করে তেখেতসকলের পরামর্শ ভিত্তিক পরিকল্পনা প্রস্তুত করে গতিহে টাইম ফ্রেম বিভিন্ন পর্যায় দর্শনীয় আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতত লই আগন্তুক রাজ্যখনক আগুয়াই নিব। আর করোনা ভাইরাসের এই পরিস্থিতির মাজত সামাজিক দূরত্ব বর্তায় রাখি তেখেতসকলে পরামর্শ দিছে যে বিভিন্ন ইকোনমিক একটিভিটির কাম আরম্ভ হব। ইতিমধ্যে কৃষি খণ্ডর কাম আরম্ভ হয়েছে, চাহ উদ্যোগের কামও আরম্ভ হয়েছে, আর গ্রীন যা জোন সেই জোন সমূহ দোকানবিল খুলি দিয়া হয়েছে। আর পর্যায়ক্রমে আমি রাজ্য সরকারখানে এই পরিস্থিতির মোকাবিলা করবর জনগণের সহযোগত আগন্তুক দিন কেন ধরনের আমি আগবাড়ি এই সন্দর্ভত তেখেতসকলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দিছে। তেখেতসকলে টাস্ক ফোর্সের কথা কৈছে, ব্লক পর্যায়লৈকে টাস্ক ফোর্স গঠনের করার কথা কৈছে। আর 100 দিনিয়া কর্মসূচী লওয়ার কথা কৈছে, ডেডিকেটেডলি এগ্রিকালচার, হর্টিকালচার, ফিজিকালচার এই সকলবিল সেক্টর বিশেষভাবে আত্মনিয়োগ করার কথা কৈছে। আর খেতিয়ক, শ্রমিক, শিপিনী, যুবক যুবতী তেখেতসকলক কেন ধরনের সংস্থাপিত করবা যায় এইভাবেও এই টাস্ক ফোর্স সমূহের যোগেদি অধ্যয়ন করে যখন দক্ষতা সম্পন্ন যুবক তেখেতসকলক বিভিন্ন কর্মক্ষেত্র নিয়োগ করার তেখেতসকলে পরামর্শ দিছে। উৎপাদন শক্তি বড়াই স্বাবলম্বী হয়ে অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী উপর গড় দিয়ার পরামর্শ দিয়েছে। আর রাজ্য সরকার মানে আমার ব্যয় ক্ষেত্র আইআইটি সেক্টর ডেভেলপমেন্টের পরামর্শ দিছে, অর্থাৎ যা সেক্টর আমি রাজহ ভঁড়ালের ধন ব্যয় করার প্রয়োজনীয়তা আছে তেনে ধরনের সেক্টরটি ব্যয়ের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব আরোপ করবলে তেখেতসকলে পরামর্শ দিছে। মুঠর উপর সামগ্রিকভাবে বর্তমান অর্থনৈতিক অবস্থাটির মোকাবিলা করবর রাজ্য সরকারক যেখানে আজি তেখেতসকলে পরামর্শ দিছে মোৰ দৃঢ় বিশ্বাস যে অর্থনৈতিকবিদসকলের যে আন্তরিক প্রচেষ্টা, যে তেখেতসকলের সদিচ্ছা আর রাজ্য সরকারখনক তেখেতসকলে যে আন্তরিকতার সহযোগিতা আগবার বাবে আজি পরামর্শ দিছে তার মানে প্রত্যেকগী অর্থনীতিবিদক বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। আর